14 জুলাই সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার উদ্যোগে নাগরিক প্রত্যাশা যেমন নগর চাই শিরোনামে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মেয়র প্রার্থীদের মধ্যে বদরুদ্দিন আহমদ কামরান, আরিফুল হক চৌধুরী, এহসানুল মাহবুব জুবাইর, বদরুজ্জামান সেলিম ও এহসানুল হক তায়ের উপস্থিত ছিলেন। সেমিনারে দানের শীর্ষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী ও বিএনপির বিদ্রোহী প্রার্থী বদরুজ্জামান সেলিম কাছাকাছি বসেছিলেন। কিন্তু সেমিনারে আরিফ ও সেলিমের কাণ্ড দেখে উপস্থিত সবার মনে প্রশ্ন জেগেছে। বিএনপি থেকে মনোনয়নপ্রাপ্ত আরিফুল হক চৌধুরী এবং বিএনপির সিদ্ধান্তের প্রতি বিদ্যা আঙ্গুল প্রদর্শনকারী বদরুজ্জামান সেলিম দুজনকে সেমিনারের বেশিরভাগ সময় দেখা যায় গল্পে মেতে আছেন। উপস্থিত বিএনপি নেতাকর্মী ও সুধীদের অনেকের প্রশ্ন হলো, স্বাভাবিক সৌজন্যতা হিসাবে আরিফ দলের সিদ্ধান্ত ভঙ্গকারী সেলিমের সাথে হ্যান্ডশেক করতে পারতেন, কিন্তু দলের সিদ্ধান্ত অমান্যকারীর সাথে এত খাতির কিসের, কেন এত রসের কথা? আবার আরেক দলের বক্তব্যের বাইয়ে বাইয়ে ঝগড়া ও আপুষে শেষ হয়। আরিফুল হক হয়তো বদরুজ্জামান সেলিমের সাথে তেমনি একটি সমঝোতা করতে চাইছেন, তাই সুযোগটা কাজে লাগাবার চেষ্টা করছেন। আরেক দলের কথা, কিছুদিন আগে সুজনের বৈঠকে বদরুজ্জামান সেলিমকে মধ্যে রেখে বদরুদ্দিন আহমদ কামরান ও এহসানুল মাহবুব জুবাইরের একটি ছবি সবার দৃষ্টি কেড়েছিল। হয়তো ফটো জার্নালিস্টদের দৃষ্টি কাড়ায় সেই ধরনের কোনো ছবি তোলার সুযোগ দেওয়ার জন্যই তারা কানাকানি করেছিলেন। তবে দুজনেই কানে কানে কথা বলেছিলেন, এজন্য তারা কী কথা বলেছিলেন বোঝা যায়নি। সিলেট সুরমা টিভি, জেলা পরিষদ মিলনায়তন, সিলেট।